এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে একটা পার্টি আসছি, আসলে হুট করেই চলে আসছি, কোনো প্ল্যান ছিল না। বাসায় বসে কি করব বুঝতে পারছিলাম না। এরপরে আমরা ডিসাইড করলাম ঠিক আছে পার্কটায় যাই, একটু ঘোরাফেরা করি, আমাদেরও ভালো লাগবে। বাইরে অনেক গরম অনেক, কিন্তু পার্কে আসার পরে একটু ভালো লাগছে, কারণ চারিপাশে অনেক সবুজ গাছপালা আর পার্কটাও বেশ সুন্দর। চলেন পার্কটা একসাথে ঘুরে দেখি। এটা হচ্ছে এই পার্কটার ম্যাপ। এই জায়গাটার নাম হচ্ছে মর্গান ফলস পার্ক। তো কোথা থেকে হাঁটতে হবে, কোন দিকে পার্কের এরিয়া বা প্লে গ্রাউন্ড, কোন দিকে সুইং, কোন দিক থেকে প্যাডেল বোর্ড, হাইকিং এর জায়গা বা ট্রেইল কোন সব দিকে, এগুলো আমি অবশ্য জানি। আমার এইসব দেখে হাঁটা লাগে না, বেশি মাথায় বেশি বুদ্ধি তো, হাঁটবো আর পুষবো হারাবো, কিন্তু এগুলো ফলো করবো না। হ্যাঁ, এগুলো ফলো করবো না, তো এগুলো ভিডিও করো কেন, চলো হাঁটা শুরু করি। এদিকে আবার প্যাডেল বোর্ড এর জন্য ওয়ে আছে, মানে কেউ যদি চায় যে প্যাডেল বোর্ড ভাড়া করে তারপরে সেটা রাইড করবে পানিতে, তাহলে এখান থেকে ভাড়া করে তারপরে যাওয়া যায়। আমরা এখন এই ট্রেইলের ভেতর থেকে একটু হাঁটাহাঁটি করছি। বুড়ি এই দিক থেকে হাঁটো, সে উপর থেকে হাঁটবে, রাস্তা থেকে হাঁটবে না, বাচ্চাদের পাগলামি, মাঝে মাঝে যা মাথায় উঠে তাই করে। ব্যথা পেও না, বেচারির মন খারাপ, কারণ ওই যে পার্কে সব বেবিরা খেলতেছে ও খেলতে পারতেছে না। হাঁটতে হাঁটতে বাঁশ গাছ খুঁজে পেয়েছি, আমি আমেরিকাতে এই প্রথম এত বড় বাঁশ দেখলাম। ওয়াও, অনেক বড়। না, বাঁশের ঝাড় না, জাস্ট কয়েকটা বাঁশ এখানে আছে। আগে তো ছোটবেলায় ভয় পেতাম, বাংলাদেশে যখন দাদা বাড়ি যেতাম কাজিনরা ভয় দেখাতো, বলতো যে বাঁশ ঝাড়ে গেলে ওখানে ভূত আছে, ভূত ধরবে, এই করবে সেই করবে। আমার মনে হয় সবাই বাঁশ অনেক ভয় পায়। বুড়ি কি করছ, মাথায় দিবা, চলো ওদিকটা চলো, মা চলে আসা। হাঁটতে হাঁটতে সুন্দর জায়গা পেয়ে গিয়েছি। এই যে এই বোর্ড গুলো নিয়ে তারপরে এই লেকটার মধ্যে সবাই চালায়। আমরা যে জায়গাটায় দাঁড়ানো এটা কিন্তু ভাসমান, মানে নড়ে, ওটা ভিডিওতে হয়তো বোঝা যাবে না, এখান থেকেই বোট গুলায় ওঠে। বুড়ি আস্তে, বেশি দূর যেও না। আরাম, শান্তি আর শান্তি।
জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর আর খুব বেশি দূরেও না আমরা আমাদের বাসা থেকে আসতে প্রায় 20 মিনিটের মতো লেগেছে কিছুক্ষণ আগে যে হেঁটে আসলাম এটা হচ্ছে সেই জায়গা আমরা গিয়েছিলাম নিচে থেকে এই যে এই ট্রেইলটা ধরে হেঁটে তারপরে ওই জায়গায় গিয়েছিলাম এরপরে এই সিঁড়ি ধরে হেঁটে উপরে উঠেছি এখানে অনেকগুলো দোলনা রাখা তো সবাই দোলনাগুলোতে বসে যে যার মতো রিল্যাক্স করছে কুকিজ খাচ্ছি ক্ষুধা লাগছে উচিত ছিল আসার সময় পিকনিকের মতো খাবার দাবার নিয়ে আসা আনার বাবা বলছিল চলো কিছু নিয়ে তারপরে যাই তোমার ওদিকে গেলেই ক্ষুধা লাগবে আমি আবার কোথাও এই পার্ক টার্ক টাইপের জায়গায় আসলে আমার খুব খাই খাই মন খালি খাই খাই করে মনে হয় এইটা খাই ওইটা খাই আমি আনার কুকিজ খাচ্ছি তো আমরা যখন বাসায় যাব রওনা দেওয়ার সময় খাবার নিয়ে বাসায় গিয়ে খাই খাই করবো ধারণা করা হয়েছে যে 1803 সালে এটা বানানো হয়েছে এবং এটা কিন্তু এক একটা পাথর একটার একটার উপর রেখে তারপরে এটা বানানো বেশ বড় অনেক আগের এটা যারা এই পার্কটা ওন করত তাদেরই বানানো এবং বলা হয়ে থাকে যে এখানে হয়তো তাদের ঘর ছিল এবং সেই ঘরের ভেতরেই হয়তো এই জায়গাটা ছিল এটা হচ্ছে একটা বাঁধ ফলস আছে সেই ফলসের এই দিকেই বাঁধটা দেয়া ফলসটা কোন দিকে জানি না আমি নিজেও বাঁধটা দেখতে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু এটা অনেক বড় আর এই জায়গাটা একটা ব্রিজের মতো আছে এখান থেকে দাঁড়িয়ে মাছ ধরা যায় অনেকেই আছে যে মাছ ধরছে ওই যে তবে আমরা আজকে মাছ টাছ ধরবো না এমনিই ঘুরতে এসেছি কারণ এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় সো মাছগুলো ধরার জন্য মাছ লাগে ছোট ছোট মাছ দিয়ে বড় মাছগুলো ধরা হয় আর আমাদের কাছে কোনো মাছও নাই প্রিপারেশনও নাই সো আজকে আর মাছ ধরছি না এমনি একটু হাঁটাহাঁটি করে চলে যাব আনা এত পানি দেখলেই পাগল হয়ে যায় সে পানি ধরবে পানি নিয়ে খেলবে কিন্তু ছোটবেলায় অনেক চিৎকার চাঁচামেচি করতো পানি ভয় পেত ওই যে বলেছিলাম না আনা পানি দেখলে পাগল হয়ে যায় সে জুতা টুতা খুলে ব্যস্ত পানিতে পা ভেজানোর জন্য শান্তি এই মে বুড়ি আরাম খুশি হয়েছে এবার সে এখন কথাই বলবে না সে খুব ব্যস্ত ইস আবার মিটু মিটু হাসে Is it fun? What?
পানি ঠান্ডা, ওয়েদার গরম কিন্তু পানি ঠান্ডা, খুব আরাম, খুব খুব। আর আশেপাশে কোনো মানুষ নাই তো, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগতেছে। তোমাকে ভিজাই দিচ্ছ কেন? এর কিছুক্ষণ পরে আমরা পার্ক থেকে বের হয়ে গিয়েছিলাম। সন্ধ্যাও হয়ে আসছিল আর পেটের মধ্যে তো ক্ষুধায় চোচো করছিল। তারপরে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে খাবার পিক করার জন্য। তো আমরা যেটা এনেছি এটা হচ্ছে চিকেন তন্দুরি স্যান্ডউইচ বলে, একটু ডিফারেন্ট হয় রেগুলার স্যান্ডউইচ বা বার্গারের থেকে, কিন্তু খেতে ভীষণ মজা। এটা উইংস এনেছি, বারবিকিউ উইংস। আর এটা হচ্ছে চিকেন তন্দুরি পিৎজা। আর যেহেতু এখানে সব জায়গায় হালাল পাওয়া যায় না, আমরা যে দোকানটা থেকে এনেছি এটা একটা হালাল রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট, আর খাবারগুলো ভীষণ মজা হয়। তো এখন খাবারগুলো খাবো আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।